হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আপনারা ভালো আছেন তো? আমরা মোটামুটি ভালো আছি। আজকে যে গল্পটা নিয়ে আসছি, উনি একজন মহিষী নারী, আমাদের সমাজের একটি আইডিয়াল, আমাদের সমাজ পরিবর্তনের যার ভূমিকা 100% কাজে লেগেছে। উনি 1910 সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি এসেছিলেন যুগোস্লাভিয়ার দক্ষিণ থেকে, ইউরোপের একটি ছোট্ট কান্ট্রি। আর উনি একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন। কৃষক পরিবারের সন্তান হয়ে 1910 সালে উনি 27 আগস্ট জন্মগ্রহণ করেন যুগোস্লাভিয়ায়। তারপরে উনি ভারতবর্ষে চলে আসেন। ওনার জীবনী নিয়ে আমরা একটা ছোট্ট গল্প বানাবো, যে গল্পটির নাম হবে মাদার তেরেসা, একটি আইডিয়ালের নাম। মাদার তেরেসা একটি আইডিয়ালের নাম, উনি একটি ভালোবাসার নাম। সে শিখিয়েছে কীভাবে আমাদের ত্যাগ স্বীকার করতে হয়। জীবনের মানে কেবল ভোগ বিলাস আর মজ মাস্তি নয়, মানুষের কল্যাণে কীভাবে নিজেকে উজাড় করে দিতে হয়, তার চোখে আঙ্গুল দিয়ে উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ক্যাথলিক এই মহিলা। কিন্তু আমাদের ভারতবর্ষের বংশধর নয়, এসেছে সাত সমুদ্রতে আমাদের পার দিয়ে, সেই অনেক দূর থেকে আমাদের দেশে এসেছিল আমাদেরকে মুক্তি করবার জন্যে, আমাদের মানব সমাজকে মুক্তি করবার জন্যে, আমাদের এই জরাজীর্ণ সমাজকে ভেঙে চুরে একটি সুন্দর জায়গায় নিয়ে আসার জন্যে। উনি একটার পর একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন আমাদের এই দেশে। উনি বিয়ে করেন নাই, ওনার কোনো ঘর সংসার ছিল না, উনি যা করেছেন শুধুমাত্র আমাদের জন্য করেছেন। ওনার জীবন কাহিনী শুনলে আপনার খুবই খারাপ লাগবে, যে আসলে এতটা ত্যাগ স্বীকার মানুষ কীভাবে করতে পারে। উনি এসেছিলেন এই দেশে ধর্ম প্রচার করার জন্য, উনি ছিলেন খ্রিস্টিয়ান, খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য আমাদের এই ভারতবর্ষে উনি এসেছিলেন। তৎকালীন যুগে স্লোভাকিয়া একটি ছোট্ট শহরে তার জন্ম হয়। সেখান থেকে উনি চলে আসেন ভারতবর্ষে। আলবেনিয়া এই দম্পতি কোনোদিনও ভাবতে পারেননি তাদের অতি শান্ত একটি কন্যা পৃথিবীর সমস্ত দুঃখী মানুষদেরকে এক করে উনি হয়ে যাবেন দুঃখী মানুষদের লিডার। উনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ছোট ছোট ছেলেমেয়েদের জন্য, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এই দেশের শিশু সন্তানদের জন্য, এই দেশের অসহায় দরিদ্র মানুষদের জন্যে। উনি পাশে ছিলেন সবসময় এই দরিদ্র মানুষদেরকে কাছে পাওয়ার জন্যে। ছোট্ট মেয়েটি করুণাময় তার মাতা মেরির ছবির সামনে চোখ বন্ধ করে নতমস্তকে দাঁড়িয়ে শক্তি প্রার্থনা করতেন, তা ছিল তার অজানা। ঈশ্বরের কাছে এই নীরব প্রার্থনাই ছিল মাদারের যাবতীয় শক্তির উৎস। পরবর্তী জীবনেও যত কাজই থাক, প্রার্থনার সময়টি মাদার তেরেসা প্রায় সামরিক শাসনের কঠোর হস্তে সে নিয়ন্ত্রণ করেছিলেন। 7 বছর বয়সে অ্যাগনেস পিতৃহীন হন। প্রথম বিশ্বযুদ্ধের আঘাতে ক্ষতবিক্ষত যুগোস্লাভিয়া তার মা অনেক কষ্টে লালন পালন করেন সন্তানটিকে। মায়ের প্রেরণাতেই দরিদ্রদের প্রতি দয়া এবং ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস লাভ করেছেন অ্যাগনেস। অল্প বয়স থেকে ধর্মীয় কাজকর্মের প্রতি আকৃষ্ট হন মাদার তেরেসা। মানব মুক্তি, মানব কল্যাণের মূর্ত প্রতীক মাদার তেরেসা প্রেম, শান্তি ও আশ্রয়ের প্রতীক একটি নাম। নিবিড় শাসন নিষ্ঠুরতার হাত থেকে সমাজকে মুক্তি দেওয়ার জন্য সকল সাধু সন্ন্যাসীকে অশেষ কষ্ট ভাগে করেছিলেন আজীবন। অকাতরে প্রাণ পর্যন্ত দিয়েছেন মাদার তেরেসার তাদেরই শেষ উত্তরাধিকারী। মাদার তেরেসা ছিলেন একজন আলোভিয়া বংশধর, ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী ও ধর্মপ্রচারক। টেরিজার জন্মস্থান অটোম্যান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কোপিয়ে। 18 বছর বয়স পর্যন্ত মাদার তেরেসা সেখানে কাটান। 1928 সালে মাদার তেরেসা আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারত খ্রিস্ট ধর্মপ্রচার অভিযানে আসেন। জীবনের বাকি অংশ মাদার তেরেসা ভারতবর্ষে কাটিয়ে দেন। শেষ পর্যন্ত উনি ভারতীয় ছিলেন এবং মৃত্যুদিন পর্যন্ত উনি ভারতের জন্যই কাজ করে গেছেন। পুরো নামটা বলছি আমরা, মাদার তেরেসা তেরিজা ছিল, এখানে ভারতবর্ষে এসে তেরেসা হয়েছে। জন্ম 26 আগস্ট 1910, স্থান ইউকোপ অটোম্যান সাম্রাজ্য, পিতামাতা নিকোলাস, জাতীয়ত ভারতীয়, নাগরিকত্ব ভারতীয়, 1947 থেকে 1997, পেশা ক্যাথলিক সন্ন্যাসী ধর্মপ্রচারক, পরিচালিত দ্য মিশন অব চ্যারিটি সন্ন্যাসী নির্মল যোশী নোবেল শান্তি পুরস্কার 1979 সালে, উল্লেখযোগ্য পুরস্কার ভারতরত্ন 1880, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমস 1985। এই হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনী। উনি মারা যান 5 সেপ্টেম্বর 1997 সালে। আমাদের দেশ থেকে চলে যান একজন কালজয়ী, একজন ধর্মযাজক, একজন দেশপ্রেমিক এবং দেশকে যে সর্বোচ্চ স্থানে নিয়ে গেছে। উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। দেশরত্ন যে নামটি দেওয়া হয়েছিল ওনাকে, ভারতরত্ন নাম দেওয়া হয়েছিল 1980 সালে, প্রেসিডেন্ট মর্যাদা দেওয়া হয়েছিল 1985 সালে। উনি কাজ করে গেছেন নিবিড়ভাবে, আসলে কখনোই অনেক বড় পুরস্কার পাবেন, এই হবেন, সেই হবেন, উনি দেশের জন্য এই করবেন না, ওনার এই চিন্তাধারা থেকে উনি একটুও কাজ করেননি। উনি করে গেছিলেন ওনার জন্যে, দেশের জন্যে এবং আমাদের সমাজের জন্য। ওনার একটা ছোট্ট গল্প পরবর্তীতে একটি নাটক বানাবো, একটি শর্ট ফিল্মের জন্য রেডি করা হয়েছে। গল্পটা ছিল এরকম, উনি সকালবেলা ওনার বাচ্চাদের জন্য, অসহায় ইতিম শিশুদের জন্য খাবার সংগ্রহ করবার জন্য ওনার ক্যাথলিক থেকে বের হতেন এবং আশেপাশে যতগুলো দোকান আছে সবার কাছে কিছু না কিছু সাহায্য
চাইতেন, কেউ দিত কেউ দিত না, কেউ পরে আসতে বলতো। এর মধ্যে একজন বেকারির মালিক তার কাছে সকালবেলা উনি যে বললেন যে আমাকে কিছু রুটি দেন, আমি আমার বাচ্চাদেরকে এগুলো খাওয়াবো, আমার বাচ্চারা সারাদিন মানে সারাত না খেয়ে আছে, আমি বাচ্চাদের মুখে কিছু আহার দিতে চাই। সেই যথারীতি সেই বেকারির মালিক কথা বলেনি, আবার দ্বিতীয়বার বলার পরে মাদার তেরেসা হাত পেতে ওনার জন্য খাবারের অপেক্ষা করছেন। এই সময় বেকারির মালিক সকাল থেকে কোনো কিছু বিক্রি না হওয়ার কারণে, মেজাজ অত্যন্ত খিটখিটে হওয়ার কারণে আমাদের মাদার তেরেসার হাতের মধ্যে থুতু দিয়ে দেন। খুব সানন্দে সেই থুতুটা তার ব্যাগের মধ্যে রেখে দিয়ে বলেন যে আপনি তো এই থুতু দিয়েছেন আমার জন্যে, এবার বাচ্চাদের জন্য কিছু খাবার দেন। এটি বলার সাথে সাথে বেকারির মালিকের চোখে পানি চলে আসে এবং বেকারির মালিক অনেক কষ্ট পায়, আমিও খুব কষ্ট পেয়েছি গল্পটা পড়ার পরে। এটি একটি সত্য কাহিনী, জানা মতে এই গল্প থেকে পাওয়া গেছে সারাটা জীবন এই বেকারির মালিক এই বাচ্চাদেরকে তার দোকানের যত আয় ছিল সমস্ত কিছুই মাদার তেরেসার জন্য ব্যয় করেছে, এই বাচ্চাদের জন্য ব্যয় করেছে। কতটুকু মহান কতটুকু উদার ছিলেন এই ভদ্রমহিলা, যে ওনার হাতে থুতু দেওয়ার পরে উনি বিন্দুমাত্র রাগ হয়নি, বিচলিত হয়নি এবং কষ্ট পায়নি। সে বলেছে থুতুটা আমার জন্য দিয়েছেন, আমি এটা গ্রহণ করেছি, আর এবার বাচ্চাদের জন্য কিছু খাবার দেন যাতে তারা খেতে পারে এবং তারা যাতে ভোকা না থাকে। মাদার তেরেসার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, অসম্ভব মানে সাহসী একজন মহিলা, অসম্ভব ত্যাগী একজন মহিলা, অসম্ভব জিদি একজন মহিলা, যে সত্যিকার অর্থে দেশের সমাজের আমাদের পরিবেশের ভাবমূর্তি চেঞ্জ করে দিয়েছে। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানবো, শিখবো, ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, শেখার আছে, বোঝার আছে, ওনার কাছ থেকে গল্প শোনার আছে। এই গল্পগুলো বাচ্চাদেরকে শোনাবেন, তাদের জীবন চেঞ্জ হবে, তাদের রূপরেখা চেঞ্জ হবে। শুধু লেখাপড়া করালেই হবে না, বাচ্চাদেরকে অনেক নৈতিক শিক্ষা দিতে হবে। ছোটো ছোটো গল্পগুলো যখন বাচ্চারা শুনবে জানবে তাদের অনেক ভালো লাগবে, তাদের ভিতরে একটি মানসিকতা চেঞ্জ আসবে, একটি পরিবর্তন আসবে। আমাদের যুগে এখন একটি পরিবর্তন দরকার, আমাদের বাচ্চাদের ভিতরে একটি পরিবর্তন দরকার। আমাদের এই সমাজে ছোটো ছোটো শিশুদেরকে আমরা শুধুমাত্র লেখাপড়া ছাড়া আর কিছু দিতে পারিনি, ওদের ভিতরে আমরা নৈতিক শিক্ষা দিতে পারিনি, ওদের ভিতরে আমরা জ্ঞানের আলো জ্বালাতে পারিনি। আমরা শুধু জ্বালিয়েছি পড়ালেখা করো, পড়ালেখা করো, পড়ালেখা করো, কিন্তু পরবর্তীতে এসে তারা কী করবে? পড়ালেখা করে তারা কী পাবে? না পাবে চাকরি, না পাবে সমাজের কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়ানোর স্থান, কারণ ওদের ভিতরে কোনো কারিগরি শিক্ষা নেই, ওদের ভিতরে কোনো জ্ঞান নাই, ওদের ভিতরে কোনো ভালোবাসা নেই, ওদের ভিতরে মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওরা শুধুমাত্র একটি রোবটের মতন, মেশিনের মতন শুধু লেখাপড়া করছে, লেখাপড়া করে করে একটা সময় তারা হারিয়ে যাবে আমাদের সমাজ থেকে, তাদের ভিতরে কোনো জ্ঞান আসবে না, কোনো বুদ্ধি আসবে না। আপনারা যদি বাচ্চাদেরকে মানুষ করতে চান তাহলে 3D ছবিটা দেখবেন আমির খানের, তারা দেখবেন যে কত টেকনিক্যালি তার লেখাপড়া সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। আমির খানের একটা ছবি তারা জমিন পর বাচ্চাদেরকে কীভাবে মানুষ করা শিখিয়েছে, কীভাবে তারা অনেক দূরে নিয়ে গেছে, আমাদের চিন্তা চেতনার অনেক ঊর্ধ্বে তারা কাজ করেছে। তারা ভাই বোন বন্ধুরা যারা এই গল্পটি শুনছেন বা গল্পটি দেখছেন বা গল্পটি শোনার চেষ্টা করছেন, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ করছে এইভাবেই যে বাচ্চাদেরকে শুধু লেখাপড়ার মধ্যে নিয়ে সম্পৃক্ত রেখেন না, অনেক কাজ আছে, অনেক কিছু আছে সমাজে জানার, বুঝার এবং জ্ঞান অর্জন করবার। আপনারা জ্ঞান অর্জন করুন, জ্ঞানটা আসলে শুধুমাত্র বইয়ের ভিতরে না, জ্ঞান আসবে চতুর্দিক থেকে। জ্ঞান শুধুমাত্র এক জায়গায় বসে থাকলে জ্ঞানের পরিধি এক সময় শেষ হয়ে যাবে, সে আর আগ্রহ হারায় ফেলবে লেখাপড়ার প্রতি, সে আর আগ্রহ নিবে না তার পাঠ্য বইয়ের প্রতি। মানে ম্যাট্রিক পাস করার পরে দেখা যাবে বাচ্চারা আর কোনোভাবে লেখাপড়া করছে না, কারণ তারা আসলে আর লেখাপড়ার প্রতি আগ্রহ পাচ্ছে না, কারণ তারা তো জানে না, তারা শুধুমাত্র মুখস্থবিদ্যা করে আসছে, শুধুমাত্র মুখস্থবিদ্যা গিলে আসছে। এখন যে লেখাপড়া ইন্টারমিডিয়েটে বা অনার্স লেভেলে চেঞ্জ হয়ে যায় তাদের ভিতরে এই ধারণাটা নাই, কারণ আপনারা তাদেরকে ওইভাবে শিক্ষা দিতে পারেন না। শিক্ষা দেন অনেক উঁচু লেভেলে, শিক্ষা দেন অনেক উঁচু জায়গা থেকে, নিচু জায়গা থেকে শিক্ষা দিবেন না, বাচ্চাদেরকে শেখাবেন অনেক আপ লেভেল থেকে, যে তোমার শুধুমাত্র বই পড়লে হবে না, জ্ঞানের পরিসীমা বাড়াতে হবে। এই যে মাদার তেরেসার মতন একজন মহিলা কীভাবে সে সারা বিশ্বটাকে কাঁপিয়ে দিয়েছে, বিশ্বটাকে হেলিয়ে দিয়েছে, বিশ্বটাকে জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র লেখাপড়া বা শুধুমাত্র ঘরে বসে থাকলে আমরা আমাদের সমাজ চেঞ্জ করতে পারবো না, আমাদের সমাজকে চেঞ্জ করতে হবে, আমাদের সমাজের পরিবর্তন আসা অনেক জরুরি, আমাদের সমাজের বাচ্চাদেরকে জানানো অনেক জরুরি, বাচ্চাদেরা যাতে অনেক বেশি জানতে পারে, অনেক বেশি বুঝতে পারে, অনেক বেশি মানে সামনের দিকে এগোতে পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। ভাই বোন বন্ধুরা এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টসের মাধ্যমে আমাদের বন্ধুটি করে জানিয়ে দেবেন। বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের গল্পগুলোকে অন্যদের মাঝে বলুন এবং দেখার জন্য আগ্রহ করে তুলুন। আমাদের গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদেরকে। আরেকটি কথা, করোনাকালীন সবাই এখন যে আমাদের অবস্থা এতটাই
দিনকে দিন নাজুক হয়ে যাচ্ছে, আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য ভাই বোন বন্ধুরা প্রত্যেকে প্রত্যেকে খেয়াল রাখবেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক বজায় রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্যভাবে আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মনের গভীর থেকে। ধন্যবাদ সবাই।